হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মদন মিত্রর লাইফ স্টোরি সম্বন্ধে। সো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচের লাল কালার সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। কেমন আছেন আপনারা সবাই? মদন মিত্র লাইভে আছে। ও হো, ফাটাফাটি অসাধারণ সুন্দরী, মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে। বাংলা রাজনীতিতে মদন মিত্র এক অতি পরিচিত নাম। রাজনীতি থেকেও সোশ্যাল মিডিয়ায় মদন বেশি পরিচিত। মাঝে মধ্যেই তাকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় এবং নিজস্ব কণ্ঠে বিভিন্ন গান ও মজার মজার ডায়লগ দিয়ে থাকেন তিনি। কেউ গালাগাল দিচ্ছে, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেড়াই চোর। দেখুন, খুব গালাগাল দিলে আমি চলে যাব, আমি জানি না গালাগাল দিচ্ছে কিনা। বর্তমানে বাঙালি দর্শকরা মদন মিত্রকে একজন কমেডিয়ান হিসাবেই দেখে। 3রা ডিসেম্বর 1954 সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি। 1971 সালে সাউথ সাবপুরবান স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। তার বিষয় ছিল ইতিহাস। ছোট থেকেই রাজনীতির দিকে বেশি ঝোঁক ছিল তার। রাজনীতি সম্বন্ধে ছোটবেলাতেই অনেক কিছু জেনেছিলেন। কলকাতার আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি হন তিনি। পরে তিনি ভারতীয় যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতার সভাপতি হন। প্রথমে মদন মিত্র কংগ্রেস দলে ছিলেন। 1990 সালে ভারতীয় যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ ইউনিটের সম্পাদক হন। 1990-এর দশকে ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন চালু করেছিলেন। SSKM হাসপাতালের ইউনিয়ন কিও অর্জন করেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে মদন মিত্র তৃণমূলে যোগ দেন। 2000 সালে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন এবং 4 বছর পরে তিনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হন। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কামারহাটি আসন থেকে জেতার পর ক্রীড়ামন্ত্রী ও পরে পরিবহন মন্ত্রী নিযুক্ত হন। 2015 সালে মদন মিত্র সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর মন্ত্রী থেকে পদত্যাগ করেন এবং জেলে যান। 2016 সালের নির্বাচন তিনি জেল থেকেই লড়েছেন, কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী নেতা মনোজ মুখোপাধ্যায়ের কাছে হেরে যান। এরপর আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে 2019 নির্বাচনে ভাটপাড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এখানেও হেরে যান। ফলে কিছুদিনের মতো রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। দীর্ঘ রাজনীতির জীবনে প্রচুর বিতর্কের মুখে পড়েছেন এই মদন মিত্র। 2012 সালে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পর শিকার সুজের জর্ডানের নৈতিকতা নিয়ে প্রশ্ন করেছিলেন, যার ফলে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা ওঠে। 2014 সালে 13রা ডিসেম্বর সারদা কাণ্ডের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হন, যার জন্য CBI মদন মিত্রকে গ্রেপ্তার করেন এবং হাজতে ভরেন। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন, ফলে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। অবশেষে 2016 সালে মদন মিত্র জামিন পান। জামিনের পর আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। 2017 সালে মদন মিত্রকে নারদ স্ট্রিং অপারেশনের কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টর দ্বারা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও এই নেতা ইন্টারনেটে এমন কিছু করে বসেন যার জন্য দর্শক তাকে খিল্লি করে ও মজার সাথে উড়িয়ে দেয়। তিনি বেশিরভাগ সময় ফেসবুকে লাইভে এসে ভুলভাল বকেন এবং ট্রোল হন। তাকে নিয়ে অসংখ্য মিম বানানো হয়। বর্তমানে মদন মিত্র দর্শকদের কাছে হাসির খোরাক ছাড়া কিছুই না। সো গাইজ, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।